গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ওয়েলকাম করতে করাতে। আমি মহুয়া, আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো বলে না তো কৃপা। আমাদের সবাই ভালো আছে, বাট আমার শরীরটা একটু খারাপ, আগের ব্লগে তোমরা দেখেছো তো, একটু জ্বরটা আমার গেছে তো, এছাড়া আমার একটু ট্রিটমেন্ট হচ্ছে তো, সেই সব ট্রিটমেন্টের জন্য একটু শরীরটা মাঝে মাঝে উনিশ বিশ হয় আর কি। তো যাই হোক, ব্লগটা কিন্তু আমি সকাল থেকে স্টার্ট করে দিচ্ছি, আর এখন 8:30 বাজে, বৃষ্টি হচ্ছে, আজকে অনেক দিনের পর বৃষ্টি হচ্ছে। আর আমি কি বলতো, আমার মনটা খারাপ, শরীরটা খারাপ বলে না, আমি একটু রিলস করবো বলে না চুড়ি পরেছিলাম কাঁচের। তো ভাবলাম কি, আমার মন খারাপ হলে না আমি কী করি, একটু চুড়ি পরি, চুড়ি টুড়ি সাজি গুজি ঘরের মধ্যে যখন থাকি। আর এইদিকে দেখো বারান্দায় চলে এসেছি, বারান্দায় এসে বৃষ্টিটা হলে কি ভালো লাগে না। আর এই ভাদ্র মাসে এত গরম পড়েছে, তার উপর বৃষ্টি হলে কার না ভালো লাগে বলো তো? আমার তো বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। যাক, আর এই জামা কাপড়গুলো একটু ইগনোর করো, কারণ মিস্টার মন্ডল নিয়োগ করেছে, এখানেই জামা কাপড়গুলো রাখে। ও আবার বেরিয়ে গেছে, ওর আসা যাওয়া সব সময় নয়, ওর চাপের কাজ, বুঝতেই তো পারছ। আর বৃষ্টির মধ্যে আমার বেশ ভালো লাগছে, আমার অ্যাকচুয়ালি আমি রিলস বানাবো বলে আমি চুড়িগুলো, সবুজ চুড়িগুলো পরেছিলাম, তো সেটা আমার আর হলো না। মিস্টার মন্ডল চলে গেল, ক্যামেরা ধরে কে দেবো, ও না থাকলে তো আমার হয় না। তা যাই হোক, আমি এখানে ফল কিছু কেটে নিয়েছিলাম, আর রান্না বলতে ওখানে রেচকিতে আমি ভাতটা চাপিয়েছি, আর কিছু মৌসুমি লেবু আর পাকা পেঁপেটা আমরা রোজ খাই, আমাদের পাকা পেঁপেটা শেষ হয়ে গেছে, ওই জন্য সব ফলগুলো কিনে এনে আমি মিস্টার মন্ডলই এগুলো ধুয়ে দিয়ে গেছে, তো আমি এগুলো ফ্রিজে স্টোর করে দেবো, আর তারপরে আমি রান্না করবো। এইদিকে কিন্তু আমি গ্যাসে সব সবজি টবজি টুকটাক কেটে নিয়েছি, চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটা বের করে নিয়েছি, আর এইদিকে চিংড়ি মাছ কুচি কুচি করে বেশ কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে। আজকে ভাবলাম বৃষ্টির দিনে একটু পকোড়া করব। আর আমার অ্যাকচুয়ালি আজকে একটু ঘরে বৃষ্টি হচ্ছে বলে না রিলস বানাবো ভেবেছিলাম, তো যার জন্য আমি চুড়িটা পরলাম, কিন্তু আমার আর রিলস বানানো হবে না যেটা বুঝতে পারছি। আর বৃষ্টি থামবে কিনা কখন কী হবে জানিও না, যা রান্নাটা করে নিই। আর এখন পকোড়া, বৃষ্টির দিনে ভাবলাম কি চিংড়ি মাছ আছে, যখন চিংড়ি মাছ দিয়ে পকোড়াটা বানাই, আর পকোড়া কান্না খেতে ভালো লাগে বৃষ্টির দিনে। চলো সবাই সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, বৃষ্টির দিনে আমি চিংড়ি মাছের পকোড়া করতে করতে কিন্তু তোমাদের কাছে একটা রোমান্সের ঘটনা শেয়ার করছি, যেটা আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে শুনতে। গল্প হলো কিন্তু এটা সত্য, যদিও তোমাদের কাছে শেয়ার করছি, অনেকে বলবে দিদি জ্ঞান দিচ্ছে, একদম না, একদমই না। তোমরা এই বাস্তব, এই কথাগুলোর মধ্যে কিন্তু অনেক বাস্তবিকতা জড়িয়ে আছে, এই বাস্তবতার মধ্যে দিয়ে কিন্তু আমরা সবসময় দেখবো আশেপাশে আমাদের সামনে কিন্তু এগুলো হচ্ছে। একজন স্ত্রী মানসিকভাবে সুস্থ থাকার জন্য তার স্বামীর মুখের মিষ্টি হাসি কথাটাই যথেষ্ট। ভালোবাসা অসম্ভব সুন্দর, সবসময় সুন্দর, যদি ভালোবাসার মানুষটার যত্ন নেওয়া যায়, তাকে আঙলে রাখা যায় তার পরম ভালোবাসায়। ভালোবাসা ঠিক থাকলে আর ভালোবাসা ভরা চোখ নিয়ে ভালোবাসার মানুষের দিকে তাকালে না বুঝতে পারবে তার সেই ক্লান্ত মাখা শুষ্ক মুখ আর এলোমেলো চুলে সে কত সুন্দর, একবার তাকিয়ে দেখো কত মায়া লাগে এই মানুষটার। কে যদি এইভাবে যুগের পর যুগ তার সাথে কাটিয়ে দিল, তোমার কিন্তু এই কখনোই ক্লান্তি আসবে না তার ওপর, প্রতিদিন নতুন নতুন ভাবে তার প্রেমে পড়বে, বাকি জীবন যতদিন বেঁচে থাকবে শুধু তার প্রেমেই পড়বে। বইয়ের প্রশংসা করার কোনো ক্ষতি নেই, দিন শেষে এই বউ কিন্তু তোমার পাশে থাকবে, তোমার সুখে দুঃখে বিপদে আপদে সবসময় তোমার পাশে থাকবে, কারণ এটাই বাস্তব সত্য বন্ধুরা। তাই তোমাদের কাছে বলছি, প্রেম সত্যি সুন্দর, প্রেম সবসময় সুন্দর, কিন্তু সেই সুন্দর প্রেমের মর্যাদা সবাই দিতে শেখো, প্রেমের মর্যাদা সবাই কিন্তু দিতে জানে না। আমি জানি যেটুকু, আমার যেটুকু সাধারণ ছোট্টখাট্ট মানুষ, আমি সেই ছোট্ট বুদ্ধি দিয়েই আমি বলছি, যদি কাউকে ভালোবাসো তাকে মন থেকে ভালোবাসো, নাহলে কখনো কাউকে ভালোবাসো না। ভালোবাসা নিয়ে কখনো খেলো না কারো, কাউকে কারো জীবন নিয়ে খেলো না। তো যাই হোক, আমি বেশি জ্ঞান দিয়ে ফেললাম হয়তো, না জ্ঞান নয়, একেবারেই নয়, এটা একদম বাস্তব সত্য। যাই হোক, আমার পকোড়া কিন্তু হয়ে গেছে, তো এখানে কিছু চিংড়ি মাছ কিন্তু আরও রয়ে গেছে, সেই চিংড়ি মাছগুলো দিয়ে আমি কিন্তু আর একটা সবজি বানাবো, তো তোমরা দেখতে থাকো ভিডিওটি। তো গাইস, আমি কিন্তু চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, আর কি বলতো, চিংড়ি মাছ দিয়ে আর থোড় আলু পেঁপে বেগুন এইসব দিয়ে আমি আর কি থোড় ঘণ্ট করব। আর এই থোড় ঘণ্টটা কিন্তু, থোড় তো জানো তো সুগার কন্ট্রোল করে এবং ভীষণ আয়রন আছে, থোড়ের বিশাল গুণামূল, তো আমাদের মাঝে মধ্যে কিন্তু থোড় হয়, তো এক এক সময় এক এক রকম করে করি। তো আজকে আমি এই চিংড়ি মাছ দিয়েই করবো, পাঁচফোড়ন তেজপাতার ফোড়ন দিয়ে আলু বেগুন
পেঁপে সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা সব কিছু দিয়ে আর কি ফোড়নে দিয়ে সবজিগুলো একসাথে ঢেলে দিয়ে আবার কষবো, আর ঢাকাতে ঢাকাতে আমি করি, তাতে কি হয় রান্নার স্বাদও ভালো হয়। আর একটু লবণ হলুদ আগেই দিয়ে দিই রান্না চাপিয়ে, আর তাতে নরম হয়ে যায়, তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। আর একটু হলুদ পেস্ট দিয়ে হলুদও দিয়ে দিই, আর তার সাথে একটু আদা বাটা দিয়ে দিলাম, আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আদা জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দেবো, আর বেগুনটা শেষে দিয়ে কষিয়ে নিই, আর বেগুনটা শেষে দিই, কারণ বেগুন আগে দিলে একদম গলে ডালা হয়ে যাবে। আর থোড়টা না আমি অনেকক্ষণ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, লবণ মাখালে কি আর থোড়ে নরম হয়ে যায়, জলটা ছিপে ছিপে আমি দিয়ে দিচ্ছি। আর এই জলটাও কিন্তু ভীষণ উপকারী, এই জলটাই হচ্ছে আসল গুণ। তো আমি কষে নিয়ে ভালোভাবে তারপরে জলটা কিন্তু ঢেলে দেবো, দিয়ে থোড় ঘন্ট করব। তো আমি কিন্তু এদিকে ঢাকনা খুলে তেজপাতাগুলো ফেলে দেবো, সবসময় তরকারি তেজপাতাগুলো আমি ফেলে দিই। আর একটু আমার হোমমেড গরম মশলা দিয়ে দিলাম, আর এক চামচ ঘি দিয়ে দিলাম, আর আমার থোড় ঘন্ট কিন্তু একদম রেডি। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো, দিয়ে তারপর আমি নামিয়ে নেবো। খেতে কিন্তু সেই হয়েছিল জানো তো, থোড় ঘন্ট কিন্তু খেতে দারুণ লাগে। আর চিংড়ি মাছটা দিয়ে তো দিয়েছিলাম আগে, তো আমার দারুণ হয়েছে কিন্তু থোড় ঘন্টটা। দেন আমি বৃহস্পতিবারের পুজোটা স্নান টান সেরে কিন্তু দিয়ে দিয়েছি। বৃহস্পতিবারের পুজো যা সবটুকু আর শেয়ার করতে পারলাম না, যতটুকু পেরেছি তোমাদের কাছে শেয়ার করলাম। পুজোটা দিয়েছি, শুধু শেষে ভিডিও ক্লিপটাই তোমাদের কাছে শেয়ার করলাম। বৃহস্পতিবার পুজো তো, আর পুজো না দিলে আমার মন ভালো লাগে না, যা পুজোটা দিয়ে দিলাম তোমাদের কাছে সেটুকু শেয়ারও করে দিলাম। এই যে এখন লাঞ্চে বসে গেছি, আর আজকে একটু দেরি হয়েছে, কারণ আমার যে একটু আসে বাড়িতে একটা কাজের জন্য, তার দেখতে গিয়ে আমার দেরি হয়ে গেছে। মিস্টার মন্ডল হাই করে দিচ্ছে সবাইকে, আর আমাদের খাবার মেনু তো বলে দিয়েছি। এটা হচ্ছে মা চিংড়ি মাছের বড়া ভীষণ দিয়ে, একটা মাছের ছল, মাছের ছল আর থোড় ঘন্ট দই সার লেবু, এই দিয়ে আমরা লাঞ্চ সার চল। এখন অনেকটাই লেট হয়েছে আজকে, না কাজটা আমার এমন হঠাৎ হঠাৎ পড়ে যায় না, যে কিছু করার থাকে না, সেসব করতে গিয়ে আমাদের দেরি হয়ে যায়। থোড় ঘন্টা ভালো হয়েছে, ফিডব্যাক দিচ্ছে থোড় ঘন্টা ভালো হয়েছে, যা ভালো নেই ভালো শুনে শান্তি মনে শান্তি, বুঝলে আমি মনের কষ্ট আছি অনেক, শরীর ঠিক না থাকলে যা হয়, শরীর ভালো থাকলে সব ভালো লাগে, শরীর খারাপ থাকলে কিছুই ভালো লাগে না, যত ভালো জিনিসই আসুক না কারণ জীবনে মনে কিছু ভালো লাগে, শরীরটা এখন দুদিন বেশ খারাপ আছে। যে কোনো আর ওর শরীরটা খারাপ হয়েছিল বলে মাঝে মধ্যে না আমাদের বড়া তেলে ভাজা এইসব খাওয়া অনেকটা কমিয়ে দিচ্ছি, আমার করতে হয়েছে শরীরের জন্য, এখন একটু একটু খাচ্ছি খুব কম, চলে যাই আমরা খাওয়া দাওয়া শেষ করি। তো গাইস আমি কিন্তু আজকেও কিন্তু বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা, এখন 7টা বাজে, আমি মার্কেটে যাচ্ছি, অ্যাকচুয়ালি আমার কিছু জিনিস কেনাকাটা আছে। আর এই যে বজরংবলীর মন্দির পড়েছে, আমি মন্দিরে একটু পয়সাতে প্রণাম করে আমি যাচ্ছি, আর মার্কেটে কিন্তু আমি ঢুকে গেছি অলরেডি। আর এই একটা মটন ব্র্যান্ডের ঘি নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার বাড়িতে গণেশ চতুর্থীর পুজো হয়, বহু বছর থেকে আমি করে থাকি পুজো, তো এই দশকর্ম ভাণ্ডারে ঢুকে গেছি, এখানে যা যা লাগে দশকর্ম ভাণ্ডারে সমস্ত পুজো সামগ্রীগুলো কিনবো নিয়ে, আর আমি সোজা ঢুকে যাবো এবার রেমন্ডের প্যান্ট শার্টের পিসের একটা দোকানে ঢুকে গেছি। এখানে মিস্টার মন্ডলের জন্য আমি 2টো প্যান্টের পিস নিলাম আর 1টা শার্টের পিস নিলাম, বানাতে দিতে হবে এগুলো। আর কী বলো তো, সামনে পুজো তো চলে আসলো, আর কিনবো কিনবো করে কেনা হচ্ছে না, এসে যখন কিনেও নিলাম এগুলো, তারপরে যা যা পরে রেডিমেড কেনা সেগুলো পরে হবে। যাক এইগুলো নিয়ে এখন আপাতত আমি বাড়ি চলে যাবো, 9টা বাজে, আর আমি এখন বাড়ি যাচ্ছি। ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি, এখানেই এন্ড করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার কাছে নতুন বন্ধু থেকে যেও আমার পাশে, আর যে যেখানে আছো সবাই সুস্থ থেকো ভালো থেকো, বলে না তোর কি ভাই, লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা, পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।